वेलकम स्टूडेंट्स, এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান থেকে পঞ্চম অধ্যায় আলোর অন্তর্গত প্রিজম নিয়ে আলোচনা করব। এটা আমাদের ফিফথ পার্টের ভিডিও। এর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রথমে বলি, প্রিজম হচ্ছে দুটি পরস্পরের সঙ্গে আনত সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। দুটো তল যারা পরস্পরের সঙ্গে আনত অবস্থায় আছে। আমি একটা পেপার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এরকম অনেকটা প্রিজমের গঠন হয়। এই দুদিকের দুটো তল পরস্পরের সাথে আনত অবস্থায় আছে। এই দুটো তল যদি এটা কাঁচ দিয়ে তৈরি হতো, কোন সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে তৈরি হতো, তাহলে এটাকে আমরা প্রিজম ভাবতে পারতাম। এবার জেনে নি প্রিজমের মোট কটা তল থাকে। প্রিজমের মোট পাঁচটি তল, একটা দুটো নিচের দিকে একটা, মোট তিনটে হচ্ছে আয়তক্ষেত্রাকার তল। আর দুই সাইডে দুটো এরকম ত্রিভুজ আকারের তল থাকে, দুই সাইডে দুটো, তাহলে মোট হচ্ছে পাঁচটি তল। তার মধ্যে তিনটি হচ্ছে আয়তক্ষেত্রাকার তল আর দুটি হল ত্রিভুজাকার তল। নেক্সট জেনে নেব প্রিজমের সম্পর্কিত কতগুলো শব্দ, মানে সেগুলো প্রিজমের ঠিক কোন জিনিসটাকে বলা হয়। প্রথমটা হচ্ছে প্রতিসারক তল। পরস্পরের সঙ্গে আনত যে দুটি তল প্রিজম গঠন করে, তার মানে এখানে এই একটা প্রতিসারক তল আর এই একটা প্রতিসারক তল, দুটি হচ্ছে প্রতিসারক তল। নেক্সট হচ্ছে প্রান্তরেখা। প্রতিসারক তল দুটি যে সরলরেখায় মিলিত হয়, এই দুটো প্রতিসারক তল এই সরলরেখা বরাবর পরস্পর মিলিত হয়েছে, তাহলে এই যে সরলরেখা যেই বরাবর তল দুটো মিলিত হয়েছে সরলরেখাটাকে বলা হবে প্রান্তরেখা। নেক্সট আসছে প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণে আনত থাকে, তার মানে প্রতিসারক তল দুটির ভিতরের কোণ, এখানটাকে যদি আমরা ভাবি, এই অংশে যে কোণটাকে আমি এ বলে দেখিয়েছি, দুটো তল দুটো তলের মাঝখানে এই যে কোণের অংশটা, তাকে আমরা বলবো প্রতিসারক কোণ। নেক্সট আসছি পার্শ্বতল ও ভূমি। প্রতিসারক তল ছাড়াও আরো তো তিনটে তল রইল, দুদিকের দুটো প্রতিসারক তল, বাকি যে তিনটে তল আছে তার মধ্যে এই দু সাইডে ত্রিভুজাকার যে তল দুটো, এইদিকে একটা এদিকে একটা, এই ত্রিভুজাকার তল দুটোকে বলা হবে পার্শ্বতল। আর নিচের দিকের যে তলটা আছে তাকে বলা হবে ভূমি। তাহলে দুটি হচ্ছে প্রতিসারক তল, দুই সাইডে দুটো পার্শ্বতল, আর নিচের দিকের তলটি হচ্ছে ভূমি। ঠিক আছে, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রধান ছেদ বা মুখ্য ছেদ। প্রিজমের প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে যদি একটা তল কল্পনা করা যেত, মানে এই প্রিজমটাকে যদি আমরা লম্বভাবে পরপর পরপর কেটে নিতাম, তাহলে আমরা ত্রিভুজাকৃতির যে ছেদিত অংশটা পেতাম, মানে মনে করি এটাকে আমি কেটে নিচ্ছি, এই যে এটা, তাহলে যে ত্রিভুজাকার অংশটা পাওয়া গেল সেটাই হবে প্রিজমের একটি প্রধান ছেদ বা মুখ্য ছেদ। এই অনুযায়ী তার মানে এ ডি সি এফ এটা একটা প্রতিসারক তল, এর ঠিক উল্টো দিকে আর একটা প্রতিসারক তল আছে, এ বি সি আর ওদিকে ডি ই এফ, এই দুটি হচ্ছে পার্শ্বতল। এ ডিটা হল প্রান্তরেখা, এই এ কোণটা হল প্রতিসারক কোণ, আর এই এ বি সি পার্ট যেটা সেটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ বা মুখ্য ছেদ। এবার দেখে নেব প্রিজমের যে প্রধান ত্রিভুজাকৃতি ছেদের কথা বললাম, সেই ছেদের মধ্যে দিয়ে যদি কোনো আলোকরশ্মি যায়, তাহলে সেই আলোকরশ্মিটা কিভাবে বিচ্যুত হবে এবং যতটা পরিমাণে বিচ্যুত হবে আমরা সেখান থেকে চ্যুতির রাশিমালাটা নির্ণয় করব। তাহলে এখানে এ বি সি একটি প্রিজমের প্রধান ছেদ, এখানে পি কিউ রশ্মি আপতিত হল, হয়ে ওটা যখন প্রিজমের মধ্যে দিয়ে যাবে সমান্তরালভাবে যাবে, ভূমির সাথে সমান্তরাল গিয়ে আবার আর এস পথে নির্গত হল। এখানে আমরা কিউ বিন্দুতে আর আর বিন্দুতে দুটো লম্ব টেনে নেব, যে লম্ব দুটোকে আমি নাম দিয়েছি এন ওয়ান ও, আর একটা লম্বর নাম হচ্ছে এন টু ও। এখানে এই লম্ব অভিলম্বর সাথে পিকিউ রশ্মি যে কোণ করবে তাকে আমরা বলবো আপতন কোণ আই ওয়ান। এটা প্রিজমের মধ্যে গিয়ে যে কোণে প্রতিষ্ঠিত হবে তাকে বলবো প্রতিসরণ কোণ আর ওয়ান। এই আলোকরশ্মিটা গিয়ে দ্বিতীয় তলে যে কোণে আপতিত হবে তাকে বললাম আর টু আপতন কোণ, আর বাইরে গিয়ে আই টু এই কোণে নির্গত হলো,
তাহলে আই ওয়ান হলো আপতন কোণ, আই টু হচ্ছে নির্গমন কোণ, আর ওয়ান আর আর টু হচ্ছে যথাক্রমে এবি তল আর এসি তলে, এটা হচ্ছে আর ওয়ান হলো এবি তলের প্রতিসরণ কোণ আর আর টু হচ্ছে এসি তলের আপতন কোণ, আর এইটা রইল পড়ে এ হলো প্রতিসারক কোণ। এবার যদি আমরা এখানে চ্যুতির রাশিমালাটা নির্ণয় করি তাহলে ব্যাপারটা আমি ছবি দেখেই বলি, তারপরে লেখাটা তোমরা দেখে নিতে পারবে। এখানে আপাতিত রশ্মিটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, ধরলাম এম অবধি বাড়িয়ে দেওয়া হলো, প্রতিসৃত রশ্মিটাকে পেছনের দিকে একটু বাড়ি, নির্গত রশ্মিটা আর কি, দিলে এরা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করলো। তার মানে আলোক রশ্মিটা এই কিউ এম পথে যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়ে ওটা এই আর এস পথে চলে গেছে। তাহলে এই দুটো রশ্মির মাঝখানে যে কোণ তৈরি হয়েছে এটাই হচ্ছে আমাদের চ্যুতি কোণ, যাকে আমরা ডেল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখন এই ডেল্টার মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তাহলে ডেল্টা মানে হচ্ছে এম টি আর কোণ, এই কোণটুকু মানেই হলো ডেল্টা। এবার দেখো আমরা যদি এই ত্রিভুজটার কথা বিবেচনা করি, ত্রিভুজ টি কিউ আর, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়, এই বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এইটাকে যদি ত্রিভুজ হিসাবে কল্পনা করি, এই বহিস্থ কোণটা অন্তঃস্থ এই কোণ দুটোর সমষ্টির সঙ্গে সমান হবে, তার মানে কি বলতে পারে টি কিউ আর কোণ যোগ টি আর কিউ কোণ, তাহলে ডেল্টা সমান সমান হলো টি কিউ আর কোণ যোগ টি আর কিউ কোণ। নেক্সট আমরা এই দুটো কোণকে যদি এই টোটাল কোণটার থেকে নিচের কোণটা বাদ দিই, মানে টোটাল বড় কোণটার থেকে যদি নিচের কোণটা বাদ দিই তাহলে ছোট কোণটা পাবো, তাহলে আমরা বলতে পারি টি কিউ আর এর জায়গায় বলতে পারি টি কিউ ও মাইনাস আর কিউ ও, টি কিউ ও মাইনাস আর কিউ ও। একই রকম ভাবে এপাশে বলতে পারি টি আর ও মাইনাস কিউ আর ও। তাহলে কি হলো ব্যাপারটা এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে টি কিউ ও মাইনাস আর কিউ ও আর একটা হচ্ছে টি আর ও মাইনাস কিউ আর ও। এবার দেখো টি কিউ ও কোণ মানে হচ্ছে আপতন কোণ আই ওয়ান, তাহলে এই দিকের বিপ্রতীব কোণ হিসাবে এই টি কিউ ও এটাকেও আমরা বলি আই ওয়ান, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান করলে এটুকু পাব। একই রকম ভাবে এটা বিপ্রতীব কোণ হিসাবে এর সঙ্গে সমান, আই টু মাইনাস আর টু করলে এইটুকু পাব। তাহলে আমরা কি লিখব, আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। এবার সব ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম, আই ওয়ান আই টুটাকে এর পাশে নিয়ে আসলাম, মাইনাস আর ওয়ান মাইনাস আর টু, আই ওয়ান প্লাস আই টু থাকলো, মাইনাস কমন নিলে আর ওয়ান প্লাস আর টু, তার মানে বেরোলো আপতন কোণ আর নির্গমন কোণের সমষ্টি মাইনাস প্রথম তলের প্রতিসরণ কোণ প্লাস দ্বিতীয় তলের আপতন কোণের সমষ্টি। এবার যদি আমরা এই ছোট্ট ত্রিভুজটার কথা কল্পনা করি, শুধু নিচের ত্রিভুজটার কথা, তাহলে কি কি লিখতে পারি? লিখতে পারি এখান থেকে এই ও কোণ, এই এই আর ওয়ান কোণ, এই আর টু কোণ, টোটালি কত? ও কোণ আর ওয়ান কোণ আর আর টু কোণ টোটালি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে এটুকু। নেক্সট এই টোটাল ত্রিভুজের কথা যদি বিচার করি, আমরা জানি এই ত্রিভুজের এই বিপরীত কোণ দুটো মিলে সবসময় হবে 180 ডিগ্রি, তার মানে এ কোণ যোগ ও কোণ সমান সমান 180 ডিগ্রি। এটা চতুর্ভুজ, আমি হয়তো ত্রিভুজ বলে, এই চতুর্ভুজ এ কিউ ও আর, এই চতুর্ভুজের বিপরীত কোণ দুটো মিলে 180 ডিগ্রি, মানে এ কোণ ও কোণ মিলে 180 ডিগ্রি আর এই ছোট ত্রিভুজের আর ওয়ান আর টু আর ও মিলে 180 ডিগ্রি। তাহলে দুটোই যেহেতু 180 ডিগ্রি, আমরা দুই সাইডকে বা সাইড দুটোকে সমান করতে পারি, সমান করে লিখলে যেটা পাবো সেটা হচ্ছে ও কোণ যোগ আর ওয়ান যোগ আর টু সমান সমান এ কোণ যোগ ও কোণ, দুই সাইড থেকে ও কোণ ও কোণ বাদ, তাহলে আর ওয়ান যোগ আর টু সমান সমান এ। তার মানে আমরা বলতে পারি চ্যুতি কোণ ডেল্টা সমান সমান আই ওয়ান যোগ আই টু মাইনাস এইটুকুর মান কি বেরোলো এ, তার মানে চ্যুতি কোণ ডেল্টা সমান সমান আই ওয়ান যোগ আই টু মাইনাস এ, এটাই হচ্ছে প্রিজমের চ্যুতি কোণ, এই যে ডেল্টার মান। তাহলে ডেল্টার মানটা বের করতে গেলে তিনটা রাশি লাগছে, একটা লাগছে আই ওয়ান যোগ, আরেকটা লাগছে আই টু বিয়োগ, আর একটা লাগছে প্রতিসারক কোণ এ।
এবার লক্ষ্য করো, আমরা একটু আগে প্রতিসরণের যে ছবিটা আঁকলাম সেখানে আপাতিতরশ্মি এভাবে গিয়ে মাঝখান দিয়ে গিয়ে এইভাবে নির্গত হলো, অর্থাৎ ভূমির দিকে বেঁকে এসেছে। কারণ আমরা সবসময় জানি কাঁচ দিয়ে আমরা প্রিজম তৈরি করছি আর সেটাকে বায়ুর মধ্যে রেখে গবেষণা করছি, তার মানে বায়ুটা লঘু মাধ্যম আর প্রিজমের উপাদানটা ঘন মাধ্যম। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাই বলে সাধারণত এটা ভূমির দিকে বেঁকে আসে, কিন্তু প্রিজমটাকে যদি আমরা এমন কোন মাধ্যমের মধ্যে রাখি যেই মাধ্যমটা প্রিজমের তুলনায় বেশি ঘন, তাহলে কি হবে? সেক্ষেত্রে আলোকরশ্মি এরকম করে এসে শীর্ষের দিকে বেঁকে যাবে, জাস্ট এর উল্টো ছবিটা তৈরি হবে। ঠিক আছে, এবার আমরা জেনে নেব যেটা, সেটা হচ্ছে প্রিজমের ন্যূনতম চ্যুতির কোণ বা ন্যূনতম চ্যুতির অবস্থান। আপতিত রশ্মির সাপেক্ষে প্রিজমের যে নির্দিষ্ট অবস্থানে থাকলে প্রিজম থেকে যে রশ্মিটা নির্গত হবে তার চ্যুতিকোণ সব থেকে কম হবে, সেই অবস্থানটাকে বলা হবে ন্যূনতম চ্যুতির অবস্থান। ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে আই ওয়ান সমান সমান আই টু হয়, মানে আপতন কোণ সমান সমান নির্গমন কোণ হয়, আর আর ওয়ান সমান সমান আর টু হয়, মানে প্রথম তলের প্রতিসরণ কোণ সমান সমান দ্বিতীয় তলের আপতন কোণ হয়। এই কন্ডিশন দুটো মানলে তখনই আমাদের ন্যূনতম চ্যুতির কন্ডিশন ফুলফিল হয়। তাহলে আমরা একটু আগে দেখলাম চ্যুতিকোণ ডেল্টা সমান সমান আই ওয়ান যোগ আই টু মাইনাস এ, এখানে আই ওয়ান আর আই টু দুটোই নাকি সমান হবে, তাহলে আমরা বলতে পারি আই ওয়ান সমান সমান আই টু কে আমরা টোটালি আই ধরে নিতে পারি, তাহলে ডেল্টা এম মিনিমাম চ্যুতি, ডেল্টা এম ইকুয়াল টু আই ওয়ান যোগ আই টুর জায়গায় বসাচ্ছি টু আই, কারণ দুটোই সমান, তাহলে টু আই মাইনাস এ, ডেল্টা এম সমান সমান টু আই মাইনাস এ, দুই গুণ আপতন কোণ মাইনাস প্রতিসারক কোণ, এটা দিয়েই আমরা ন্যূনতম চ্যুতিকে প্রকাশ করি। এবার প্রশ্ন হলো এই যে ন্যূনতম চ্যুতির মান সেটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, বা আলোকরশ্মির চ্যুতিকোণ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টির উপর নির্ভর করে সেটি হচ্ছে আপতন কোণ আই। প্রথমত আপতন কোণের মান বাড়ালে চ্যুতিকোণের মান কমতে থাকে, কমতে কমতে একটা নির্দিষ্ট বিন্দুতে আসে, এরপর আরো আপতন কোণ যদি বাড়াতে থাকি চ্যুতির কোণের মান আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে আপতন কোণের সাথে চ্যুতিকোণের সম্পর্কটা কি? আপতন কোণ বাড়ালে প্রথমে চ্যুতিকোণের মান কমতে কমতে একটা নির্দিষ্ট সর্বনিম্ন মানে আসবে, এসে আরো আপতন কোণ বাড়ালে চ্যুতিকোণের মান আর কিন্তু কমবে না, এবার আবার উল্টে বাড়তে থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টার উপর নির্ভর করে সেটি হচ্ছে প্রতিসারক কোণ। কোন একটা নির্দিষ্ট উপাদানের যদি প্রিজম নিই তার প্রতিসারক কোণের মান যত বেড়ে যাবে চ্যুতিকোণের মান কিন্তু তত কমবে। সমীকরণটা দেখো, মাইনাস এ করাচ্ছে, এর মান যত বাড়বে ডেল্টা এম এর মান তত কি হবে, কমে যাবে। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসরণ কোণ। প্রতিসারক কোণ মানে এ অংশটা যদি নির্দিষ্ট থাকে তাহলে প্রতিসরণক যখনই বাড়বে চ্যুতিকোণের মানও কিন্তু তখন বেড়ে যাবে, বা চ্যুতির মানও তত বাড়তে থাকবে। লাস্ট যেটা সেটা হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে চ্যুতিকোণের মান তত কমতে থাকবে। আমরা জানি সাদা আলোর মধ্যে যে সাতটি রঙের থাকে বেনিয়া সহকলা, তার মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান সব থেকে কম আর লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্যের মান সব থেকে বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে চ্যুতিকোণ কমে যায়, তাহলে লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে চ্যুতিকোণ হবে সব থেকে কম, বা চ্যুতি আলোক রশ্মিটা সব থেকে কম বাঁকবে, আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবসময় কম সেজন্য এর চ্যুতিটা হবে সবসময় বেশি। উল্টো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে চ্যুতিকোণের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে বেগুনি আলোটা সবসময় বেশি করে বাঁকে আর লাল আলোটা সবসময় কম করে বাঁকে। কোন একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মিগুলো নির্গত হবে সব থেকে বেশি বেঁকে যাবে বেগুনি আলো, আর সব থেকে কম বাঁকবে যেটা সেটা হচ্ছে লাল আলো। এবার যেটা বলবো সেটি হচ্ছে প্রিজমটা যদি খুব পাতলা হয় তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান ডেল্টা সমান সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, যেখানে মিউ হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আর এটা হলো প্রতিসারক কোণ। তার মানে পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান দুটি বিষয়ের উপরে নির্ভর করে, এক নম্বর প্রতিসারক কোণের উপরে আর দুই নম্বর নির্ভর করে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের উপরে। নেক্সট আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম। পূর্ণ প্রতিফলক প্রিজম আর কিছুই নয়, যে প্রিজম আমরা এতক্ষণ প্রিজমের প্রধান ছেদটাকে এরকম সমবাহু ত্রিভুজ টাইপের বা এরকম ত্রিভুজ নর্মাল ত্রিভুজ দেখছিলাম,
এক্ষেত্রে ত্রিভুজটা হবে সমকোণী, এটা 90 ডিগ্রি কোণ, সমকোণী এবং সমদ্বিবাহু, বাদিকের বাহুটা আর এই বাহুটা সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে যদি আলোকরশ্মি এসে পড়ে সেটা কোনো অংশই প্রতিসৃত হবে না, পুরোটাই এখান থেকে প্রতিফলিত হয়ে ভূমির মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে টোটাল রিফ্লেক্টিং প্রিজম বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। হলে মানে প্রধান সেটটা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে আলোকরশ্মি টোটালি রিফ্লেক্টিং হয়, এটাই হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম। এটা কোথায় ব্যবহার করা হয়? যদি কোনো অবশিষ্ট বা উল্টোনো কোনো প্রতিবিম্বকে সোজা করে দেখার ইচ্ছা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। এমন একটা জিনিস আমরা এইটে পড়েছি, পেরিস্কোপ, যে যন্ত্রে কিনা এই পূর্ণ প্রতিফলক প্রিজম যদি ব্যবহার করা হয় তাহলে প্রথমত উল্টো ছবিটাকে তো সোজা করে দেখা যাবেই, দ্বিতীয়ত আলোকরশ্মি থেকে যে প্রতিবিম্বটা তৈরি হবে সে প্রতিবিম্বটা অনেক বেশি উজ্জ্বল হবে। যেহেতু পূর্ণ প্রতিফলিত হচ্ছে, আলোকরশ্মির কোনো অংশই প্রতিসৃত হয়ে নষ্ট হচ্ছে না, সেহেতু সবটাই প্রতিবিম্ব গঠনে কাজে লাগবে, তাই উজ্জ্বল প্রতিবিম্ব গঠন করতেও এই পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করা হয়। আর আজকে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। মানে নর্মাল প্রিজমে, কিন্তু এটা এই পূর্ণ প্রতিফলক প্রিজমের কথা নয়, নর্মাল প্রিজমে ন্যূনতম চ্যুতির শর্ত প্রয়োগ করে দেখাও যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু। দেখতে যতটা বড় সড়, হিসেব কিন্তু খুবই সোজা। কেমন? আমরা জানি চ্যুতিকোণ ডেল্টা সমান সমান আই ওয়ান যোগ আই টু মাইনাস এ। আবার যখন চ্যুতিকোণের মান ডেল্টা সমান আই ওয়ান যোগ আই টু মাইনাস এ হয়, এ মানে তখন কি থাকে? আর ওয়ান যোগ আর টু, এটা আমরা আগেই শিখলাম। এখন ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আই ওয়ান সমান আই টু হয়, তাহলে যখন আই ওয়ান সমান আই টু হবে তখন আর ওয়ান সমান আর টু তো হতে বাধ্য, তাই তো? আই ওয়ান, এই যে ছবিটা এখানে, এই 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 আই ওয়ানটা যদি এই আই টুর সঙ্গে সমান হয়, তাহলে আই ওয়ানের বিপরীত এখানে ছিল আর ওয়ান, এখানে ছিল আর টু, তাহলে আই ওয়ান সমান আই টু হলে আর ওয়ান সমান সমান আর টু হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? ডেল্টা এম সমান সমান আই ওয়ান যোগ আই ওয়ান, যেহেতু আই ওয়ান যোগ আই ওয়ান আর আই টু সমান, তাই দু জায়গায় আই ওয়ান লিখতে পারি। তাহলে ডেল্টা এম সমান সমান আই ওয়ান যোগ আই ওয়ান বিয়োগ এ, মানে ডেল্টা এম সমান সমান টু আই ওয়ান মাইনাস এ। এখান থেকে যদি টু আই ওয়ান সমান বের করি ডেল্টা এম প্লাস এ, তার মানে নর্মালি আই ওয়ান সমান সমান ডেল্টা এম প্লাস এ বাই টু। আবার যেহেতু আর ওয়ান যোগ আর টু সমান সমান এ, সেখানে আর ওয়ান আর টু সমান, তাহলে দু জায়গায় আর ওয়ান লিখতে পারি। আর ওয়ান যোগ আর ওয়ান ইকুয়াল টু এ, টু আর ওয়ান ইকুয়াল টু এ, তাহলে আর ওয়ান সমান সমান এ বাই টু। এবার স্নেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতিসরাঙ্ক মিউ সমান সমান আপাতন কোণে সাইন বাই প্রতিসরণ কোণে সাইন, আই ওয়ান মানে যেটা, তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আই ওয়ানের জায়গায় এটুকু বসিয়ে দিই, আর ওয়ানের জায়গায় এটুকু বসিয়ে দিলেই কমপ্লিট, সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু। তার মানে ন্যূনতম চ্যুতির শর্তে প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু। ঠিক আছে, এই ভিডিওটা তাহলে এতটুকুই রইল, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করো। টেক কেয়ার এভরি ওয়ান।